Assalamualaikum. Kemon achen shobai? Ajke Friday, kintu office chuti nai bhai, office chuti nai. Cholte hocche officer dike jabo. Ashole office na. Ajke ami apnaderke jeta dekhate jacchi seta holo how we engineers do panel manufacturing. Mane actually ekhon panel manufacturing byabsha ta onek competitive ekta market hoye geche. দেখা যায় অনেক দোকানদাররা প্যানেল বানাচ্ছে, সবাই টুকটাক জেনে বুঝে না বুঝে। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল প্যানেল নিয়ে কাজ করে থাকি। সো আচ্ছা, এইটা এই মহাশয় দেখি ছুটে গেছে শেষমেশ। ভাই তুমি পড়ো না, অন্তত অফিস পর্যন্ত যেতে দাও। আচ্ছা ঠিক আছে, ব্যাক টু দ্য পয়েন্ট। দেখা যায় যে অনেক ইয়েরা বানাচ্ছে প্যানেল, তো প্যানেল বানায় তারা সাপ্লাই দেয়। ঠিক আছে চলেও ভাই, সেগুলো চলেও। আর চলার আগে যেটা হয়, দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সব রকম প্রোডাক্টই সেখানে অ্যাভেলেবেল থাকে, সেটাও আমরা বুঝি। কিন্তু আমরা ভাই একটু ব্র্যান্ডেড, তো আমরা দুই তিন নাম্বার করি না। সো দুই তিন নাম্বার করতে না করতে আমাদের প্যানেল ম্যানুফ্যাকচারিংয়ে একটু সময় লেগে যায়, আর কিছু কসমেটিক্স চেঞ্জেস করতে চেষ্টা করি। সো একটু ক্লাসটা বজায় রাখার চেষ্টা হয় আর কি। তো বেসিক্যালি তাই চেষ্টা করা হচ্ছে। আর আমাদের একটা ডেলিভারি আছে সামনে প্যানেল, সো আপাতত তিনটা যাবে, আরও একটা পেন্ডিং থাকবে, তো সমস্যা নেই। সেইটাই আসলে আমাদেরকে আজকে শুক্রবার যেতে হচ্ছে, হিউজ প্রেশার কাজের। কাজের প্রেশার থাকলে যেতেই হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো ভালো লাগে না ভাই শুক্রবারে কারো অফিস করতে ভালো লাগে না। ও এখানে কী হয়েছে বস? আসতে আসতে আমি তো জায়গা, থ্যাংক ইউ ভাই। লুকিং গ্লাসটা কালকে পন্ডিত আমি করে এই কাজটা করছি, তো দেখতে পাচ্ছেন ফ্রাইডে কোনো প্রেশার নাই, রোডে আরামসে মন খুলে বাইক চালানো যায়। তো দেখা যাক কতটুকু দেখা যায় ভাই। আর আমাদের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির ভিডিও অন্য একদিন করবো। আসলে ফ্যাক্টরিতে দেখার মতো কিছু নয়, এর পিছনে রিজন হচ্ছে ফ্যাক্টরির সামনে রাস্তাটা এখনও কমপ্লিট না। সো আমাদের ইকুইপমেন্টসগুলো ওখানে ঢুকবে না, আমরা সেখানে ঠিকভাবে কাজ করতে পারবো না। শুধু নন অনলি ইকুইপমেন্টস, আমরা আসলে ওইখানে গাড়ি নিয়ে যেতে পারি না এখন, এমন বাজে অবস্থা। আগে ছিল কিছু তো, মানে আমাদের বস্ত্র যখন ওখানে ল্যান্ড অ্যাকোয়ার করে, মানে ল্যান্ড কিনে নেয়, তখন ছিল। কিন্তু এখন ওইখানে টোটালি গাড়ি যাচ্ছে না। গুড নিউজ, খুব তাড়াতাড়ি রাস্তা হবে, আমরা বড় ফ্যাক্টরিতে চলে যাবো, শিফটেড টু আওয়ার নিউ ফ্যাক্টরি, ব্র্যান্ড নিউ ফ্যাক্টরি। তখন ব্র্যান্ড নিউ ফ্যাক্টরি ভিডিও হবে। এখন আমাদের যেখানেই কাজ হচ্ছে আমরা সেখানেই যাবো, আর সারাদিন আজকে একটু কামলা কাটা লাগবে ভাই। সো কামলা কাটার জন্য রেডি, লেটস গো। থ্যাংক ইউ স্টিং উইথ মি। আসলে চলে এসছি প্রায়, অল্প একটু রাস্তা, এক মিনিট লাগবে চাইতে। তো প্যানেল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আরও ডিটেলসে পরে বলার চেষ্টা করবো, ব্যাক করবো যখন তখন প্রবাবলি। আর আজকে সারাদিনে বেশ অনেকগুলো প্ল্যান, তো ওইখান থেকে কাজ শেষ করব, কয়টা বেরোতে পারে জানি না। এরপরে যাব হচ্ছে আমার এক ফ্রেন্ডের বিয়ে আছে, তো প্রবাবলি ওইটাও আমি আপনাদেরকে আজকের ব্লগে নাহলে সেপারেট একটা ব্লগ করে দেখানোর ইচ্ছা আছে। তো দেখা যাক হয় কি হয় না, কি এখনও বলতে পারতেছি না, তো চেষ্টা করবো করার, নাহলে কিছু করার নেই। আর এই যে আমাদের বসের বাসা। আচ্ছা ওরা কই, ওরা এখন বাসবার উঠায় নাই কেন? আচ্ছা দেখা যাক, উঠাবে, সবই করবে। আগে বাইকটা পার্ক করি। আচ্ছা এটা হচ্ছে এটা সিরিয়ে সিরিয়ে এরিয়াতে। কই সবাই? সবাই বলতে শাহিন ভাই উপরে আছে, সাকিব ভাই আছে। আসার সাথে সাথে লস প্রজেক্ট, এই আমাদের প্যানেল, এই আমাদের সব কিছু। তো দেখা যাক এখন প্যানেল। শামিম কই?
শ্যাম কই খাইতে গেছ? আমাদের এসিপি গুলো রাখা আছে আর আসার সাথে সাথে একটা অ্যাক্সিডেন্ট পরে এখানে রেখে গেছিল রাত্রে। ঘুমাংস রে জুয়েল বাসবাদ ধরো আর শামিম কন্ট্রোল সেট করবে আর কি, যা যা করা লাগে। তোমার এই সাইডে আসা লাগবে না, সামনে তুমি ব্যাকে কাজ করো। তোমাদের ভিডিও হচ্ছে, তোমরা আজকে ইউটিউবে চলে যাবো। হ্যাঁ, এই যে সাকিবের ভিডিও হচ্ছে, এটা আমাদের সাকিব, এটা জুয়েল চেহারা দিয়ে ভিডিও হইতেছে, এটা জুয়েল, আর এটা তো বিধ্বস্ত শামিম। আর একটু দেখেন, আর আরেকজন তো মাস্ক পরে কই চলে গেল আরাফাত। আর এটা আমাদের চাচা, ওই যে চাচা ভালো আছেন? আসি চাচা, আসার সাথে সাথে আমি একটা ডাক নষ্ট করে ফেলাইছি, তোমরা কিছু মনে করো না। পায়ের নিচে চাওয়া পড়ছিল, দেখা যাচ্ছে যে আমাদের বাসবার কাটা হচ্ছে। ওকে, আজকের মতো দিন শেষ, পার্লামেন্ট সব কাজ করতেছে এখনো, দেখা যাক। আমাদের একটা টার্গেট আছে, তো সেই টার্গেট আমরা ফিল আপ করার চেষ্টা করব। নেক্সট দুই দিন বহুত অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই দুই দিনের মধ্যে আমাদের এই কাজটা উঠাতে হবে। হিউজ কাজ, এখনও হিউজ পরিমাণ কাজ বাকি, আর দেখ আর সেগুলো কখন শেষ হবে, আমরা আসলে সন্ধ্যান, তো দেখা যাক। আমার মনে হয় আমরা পারবো, দুদিনের কাজ উঠায় ফেলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই ব্লগটা আসতে একটু দেরি হতে পারে, কারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আসলে ব্লগের কিছুই দিতে পারবো না। সো এখন বাসার দিকে যাবো, বাসায় যাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে আবার একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে যাবো। আমার ফ্রেশ, আমার ফ্রেন্ডের বিয়ে প্রোগ্রাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, বিয়ের ব্লগটা করবো কি না এখনও বলতে পারছি না, লেটস সি, বিয়ের ব্লগটা হয়তো হবে, হলে আপনারা দেখতে পারবেন। আর এই ব্লগটা বেশি লম্বাও হবে না, আর কারণ এখানে সারাখানে কাটাকুটি কাটাকুটি, আর এগুলো আসলে খুব একটা বেশি লেন্দি করার কিছু নেই। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। সি ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।